সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 8ই সেপ্টেম্বর 2021 বুধবার আমরা অবস্থান করছি নতুন একটি হাট। তো এই নতুন হাটটির নাম হচ্ছে জাবরহাট। এটি পীরগঞ্জ উপজেলা এবং ঠাকুরগাঁও জেলার মধ্যে পড়েছে। সপ্তাহে শুধু একদিনই বসে, এটি বুধবারে বসে। তো আমরা ভাবলাম যে আজকে নতুন একটি হাটে প্রতিবেদন দেই। আপনারা তো প্রত্যেকটা প্রতিবেদন কমন হাটগুলো দেখছেন, তো আমরা আজকে এই হাট থেকে আপনাদের দেখাবো দেশাল গাভীগুরুগুলো বাছুর সহ কী দরে বিক্রি হচ্ছে, সেই দামের ধারণা আপনাদের দেবো। তো দর্শক, আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে এই হাটে আজকে আপনারা দামটা কেমন মনে হচ্ছে আপনার কাছে। যদি কম মনে হয় কম লিখবেন, বেশি মনে হলে বেশি লিখবেন। তো এই যে এ পাশে একটা দেখছি, এখান থেকে শুরু করবো। কি ছোটো ভাই, এটা তোমার দাঁত কয়টা গাভীটার? হ্যাঁ, জানা নাই। বাচ্চা তো আড়িয়া বাচ্চা। কত দাম, কত দাম, কত? 56। কত বলছে ক্রেতা, কত বলছে? বললো কেউ দাম? বললো ও কিনে নিলা তুমি? আচ্ছা, এটা কি বাসায় পালবা এই জন্য? 56,000 টাকায় কিনছো? এই যে 56,000 টাকায় কিনে নিয়েছে। বাচ্চা কিন্তু বেশ আকর্ষণীয় দেখেন, এই যে একটু সার বাচ্চা এবং সম্ভবত দুই দাঁত প্রথম বাচ্চা, এই জন্য একটু রেটটাও বেশি আর কি। তো আমরা একটু দেখবো। ভাইয়া, এটা আপনার না? এটা কয় দাঁত ছিল গাভীটার? জোয়ান। বাচ্চাটা কি বকনা না আরিয়া? বকনা। কত দাম চাইলেন? 45। কত বললো এখন পর্যন্ত, কত বললো? 37-38 বলে। 45 চাওয়া। দুধ কতটুকু হয় ভাই? 1.5 কেজি। কত হলে বিক্রি করা যাবে এটা? 42-43 হাজার হলে বিক্রি হয়ে যাবে। এই যে দেখায় আপনাদের। আচ্ছা, এই পাশে চাচা, আসসালামু আলাইকুম। চাচা, এটা দাঁত কয়টা হয়েছে গাভীটার? 6 দাঁত। এই যে দুধ তো মনে হয় ভালোই হয়, ওলানটা বেশ নামানো। কত? 4 কেজি। দেশি গরু 4 কেজি, তার মানে সে ফাটাফাটি অবস্থা। এই যে ওলানটা বেশ নামানো। আর বাচ্চা কি সার না বকনা? বাচ্চা তো সাহিওয়াল বাচ্চা। সাহিওয়াল কি বেটি বাচ্চা? কত দাম চাচ্ছিলেন? 85,000 টাকা চাওয়া। গাভীও বেশ সুন্দর, বাচ্চাও সাহিওয়াল, দুধও হয় অনেক বেশি। আচ্ছা, কত এখন পর্যন্ত, কত বললো চাচা? 70। লাস্ট চিন্তা ভাবনা কেমন? 75 যেতে হবে। 75,000 হলে। আচ্ছা ভাইয়া, এটা এটা দাঁত কয়টা? 2টা, মানে প্রথম বাচ্চা, বকনা বাচ্চা না? আচ্ছা, এই যে দুধ কতটুকুর মতো হয়? 2 কেজি। দাম কেমন চাইলেন, কত চাইলেন? 65,000 টাকা চাওয়া। কত বলে এখন পর্যন্ত, কত বলছে? 52 বলছে, 65 চাওয়া। লাস্ট বেচা বিক্রি রেট কেমন আছে আপনার, একটু লাভ রেখে শুধু ধারণা দেন তো? 56,000 যেতে হবে। এই যে এপাশে একটা ছোট দেখছি ভাইয়া, এটা আপনার না? আচ্ছা, বাচ্চা তো সার বাচ্চা, বেশ সুন্দর বাচ্চা। দেশি নাকি ক্রস? ক্রস বাচ্চা, ক্রস বিটেল গাভীর দেশি। গাভীর কয় দাঁত? 6 দাঁত হচ্ছে। দুধ কি হয়? দুধ 1 কেজির মতো। কত দাম চাইলেন? 52,000 টাকা চাওয়া দাম। বাচ্চা বেশ সুন্দর, এই জন্য রেটটা বেশি। কত বলে এখন পর্যন্ত? 44-45 পর্যন্ত বলছে। এই যে দেখেন, 44-45 করে উঠছে। লাস্ট চিন্তা ভাবনা কেমন আছে, কত হলে দিবেন? কত? 45-এর একটু বেশি যেতেই হবে। এই যে দেখাই আপনাদের, এই যে এপাশে একটা দেখছি, এটা একটু দামে ধারণা দিব। ভাই, এটা কি আরিয়া? সার বাচ্চা, বাচ্চা তো বেশ বড় সড়ো। একসাথে বিক্রি করছেন? গাভীটা কি জোয়ান? জোয়ান। জোয়ান। কত দাম চাইলেন? দাম চাচ্ছি তো 62। কত বলছে ক্রেতা, কত বলছে? 40-42। এই দেখায় বাচ্চাটা বেশ বড় সড়ো আর কি, সার বাচ্চা। লাস্ট চিন্তা ভাবনা কত হলে দিবেন? 50 পার হইতে হবে, দেখানোর চেষ্টা করছি। চাচা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে আপনারটা দেখার জন্য আসলাম। বাচ্চা কি বকনা? আচ্ছা, গাভী কয় দাঁত চাচা? জোয়ান। দুধ কি হয়? দুধ 1 কেজি 1.25 কেজির মতো। কত দাম চাইলেন? কত? 45 চাওয়া দাম। দেখে কত বলে এখন পর্যন্ত ক্রেতা, কত বলছে? 40-42 পর্যন্ত বলছে। লাস্ট কত হলে দেওয়া যাবে? 42-এ দিয়ে দিবেন। আচ্ছা, সর্বশেষ 42 হলেই
বিক্রি হয়ে যাবে। আমরা একটু দেখাই আপনাদের, আমরা একটু সামনের দিকে যে পাশে একটা বেশ সুন্দর দেখছি, আমরা এটা একটু দাম জানবো। ভাই এটা কয় দাঁত? দুই দাঁত। আচ্ছা বেশ সুন্দর, বড় সড়ো বাচ্চা কি হারিয়ানা বকনা? বকনা বকনা, এই যে বাচ্চাটা বেশ সুন্দর। আচ্ছা দুধ কতটুকু হয়? আড়াইশো। কত দাম চাইলেন? পঁয়ষট্টি। পঁয়ষট্টি, কত বলে ক্রেতা? কত বলে? ষাট পর্যন্ত বলছে, পঁয়ষট্টির চওয়া। লাস্ট চিন্তা ভাবনা কত হলে দিবেন? লাস্ট চিন্তা ভাবনা কত হলে দিবেন? ষাট পার হইতে হবে, 62-63 হলেই বিক্রি হয়ে যাবে। চাচা আসসালামু আলাইকুম, এই যে আপনারটা দেখার জন্য আসলাম। গাভী তো জোয়ান না চাচা? আচ্ছা বাচ্চাটা কি বকনা না আরিয়া? আরিয়া। আমাদের লাভ না, আপনাদের লাভের জন্য আমরা আসি। হ্যাঁ আচ্ছা, এই যে এইটা দুধ কতটুকু হয় চাচা? 2 কেজি। কত দাম চাইলেন? 50। কত বলে ক্রেতা? কত বলে? এখনো বলে নাই। কেনা না বাড়ির চাচা? কেনা। আচ্ছা একটু লাভ রেখে ধারণা দেন তো, কত হলে বিক্রি করবেন? 500-1000। 45,000 টাকা হলে বিক্রি হবে। বাচ্চার সাইজ কিন্তু ভালো না, ঠিক আছে? গাভীটা মোটামুটি একটু কোয়ালিটি সম্পূর্ণ, বাচ্চার সাইজটা ভালো না, এটা দরকার কম আছে। তো আমরা একটু দেখিয়ে যে পাশে, ভাইয়া এটা আপনার, এর বাচ্চা কোনটা? আরিয়া বাচ্চা। বাচ্চা এই যে বাচ্চা, এটা কি জোয়ান না? কত দাম, কত চাইলেন? 52 চাচ্ছিলেন। কত বলতেছে ক্রেতা? কত বলতেছে? 42। চিন্তা ভাবনা কেমন, কত হলে ছাড়বেন? হাই দামে কেনাই আছে। কেনা দাম কি এখন পর্যন্ত কেউ বললো? কেনা দাম কি কেউ বলছে না? কেউ কেনা দামে বলে নাই। তাই একটু ধারণা দেন তো, কত হলে ছাড়বেন? 47-48 যেতে হবে। আর এটা এটা ভাই, এটা কয় দাঁত? নতুন জোয়াল। বাচ্চা কি বকনা? বেটি বাচ্চা, বকনা বাচ্চা। এটা কত চাইলেন? 52-53। এটা বেচা বিক্রি কত হলে করা যাবে? ওই দামেই, ওই দাম বলতে কত? 47,000 হলে বিক্রি হবে। দেখা যাবে আমরা যে এ পাশে দেখছি একটা, এটার একটু দাম জানবো। চাচা আসসালামু আলাইকুম, আপনার চাচা এটা বিক্রি হয়ে গেল নাকি? আচ্ছা দেখি এ পাশে একটা, দেখা দেখি চলছে, আমরা এটা একটু দাম জানবো। ভাই কেমন বললেন দাম? কত বললেন? 45। আপনার লাস্ট চিন্তা ভাবনা কত বললেন, কত চাইলেন লাস্ট? 55 এবং 45। এই যে দাঁত কয়টা হয়েছিল? 8টা জোয়ান। এই যে বাচ্চা আড়িয়া বাচ্চা, সার বাচ্চা। আমরা একটু দেখি এ পাশে, চাচা আসসালামু আলাইকুম। আপনার চাচা আমরা তো একটু দেখার জন্য আসলাম, দাঁত কয়টা গাভীটা চাচা? দুই দাঁত। বাচ্চা কি সার না বকনা? বকনা। এই যে বাচ্চা, দুধ কতটুকু হয় চাচা? 2 কেজি। কত দাম চাইলেন? 57। কত বলছে চাচা এখন পর্যন্ত? কত বললো? 50-50। লাস্ট চিন্তা ভাবনা কত হলে বিক্রি করবেন চাচা? কত হলে দেওয়া যাবে? কত হলে দেওয়া যাবে? 54 যেতে হবে। চাচা এটা আপনারটা কত চাইলেন? 46 চাচ্ছিলেন। বাচ্চা তো বকনা না? দাঁত কয়টা হয়েছিল এটার? দাঁত দুটা ভাই, দুইটা। দুইটা দাঁত। এখন পর্যন্ত কত দাম বললো? এখন পর্যন্ত কত বললো? 40 ভাঙে বলছে, 37-38 বলছে। লাস্ট কত চাচা, কত হলে রাখবেন? 40 মানে 41 হলে দিয়ে দিবেন? 40 পার হলেই বিক্রি হয়ে যাবে। যেটা তো আমরা একটু দেখি আর এই পাশে, ভাই এটা দাঁত কয়টা ভাইয়া? 4 দাঁত। বাচ্চা তো সার বাচ্চা না? বেটা বাচ্চা। কত দাম চাইলেন? কত? 57,000।
ছোট্ট গরুটা এত দাম কত বলে এখন পর্যন্ত? কত বললো? পঞ্চাশ। বেচা বিক্রি কত হলে করা যাবে? 5,000, মানে 55। এটা তো অনেক বেশি মনে হচ্ছে, 55,000।